গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9:40। আর 9:40 মানেই তোমরা জানো সিটি ভিএনের এডুকেশন অনলাইন। প্রতিদিন আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন বিভিন্ন বিষয়ের শিক্ষক শিক্ষিকারা এবং তারা তোমাদের ক্লাস নেন। প্যান্ডেমিক সিচুয়েশন যেহেতু চলছে, সকলেই যেহেতু গৃহবন্দী রয়েছে, এই অবস্থার মধ্যে একমাত্র জরুরি পরিষেবা ছাড়া কোনো কিছু ক্ষেত্রে কিন্তু বাইরে বেরোনো যাচ্ছে না। নানা রকম বিধিনিষেধ জারি রয়েছে রাজ্যে, যদিও কিছুটা নিয়মে কিছুটা শিথিলতা আনা হয়েছে রাজ্য সরকারের তরফে, তবু এখনও কিন্তু সংক্রমণ কিন্তু কিছুটা কমলেও তোমাদের কিন্তু নিয়ম কানুন অর্থাৎ করোনার যে বিধি নিষেধ সেগুলো কিন্তু অবশ্যই মানতে হবে। এবং তার সঙ্গে অবশ্যই এটাও মাথায় রাখতে হবে যে স্কুল কলেজ যেহেতু বন্ধ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু এখন বন্ধ রয়েছে, তাই পড়াশোনাটা তোমাদের বাড়িতে থেকেই চালিয়ে যেতে হবে। এবং বাড়িতে থেকে এই পড়াশোনাটা চালিয়ে যাওয়ার জন্য নানা রকমভাবে শিক্ষক শিক্ষিকারা তোমাদের কাছে আসার চেষ্টা করছেন, তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, তোমাদের পড়ানোর চেষ্টা করছেন। এবং তার একমাত্র মাধ্যম কি? তার একমাত্র মাধ্যম হলো অনলাইন এডুকেশন। অনলাইন এডুকেশনের মাধ্যমেই কিন্তু এখন তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত স্কুল খুলছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমরা জানি যে এ বছরে বাতিল হয়ে গেছে, স্থগিত করা হয়েছে প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে, সংক্রমণ ছড়ানোর ভয়ে। এবং আগামী পরশু কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে, সেটা তোমরা সকলেই জানো। তো পড়াশোনাটা এই মুহূর্তে তোমাদের অবশ্যই চালিয়ে যেতে হবে, কারণ ভবিষ্যতে অবশ্যই পরীক্ষা হবে। প্যান্ডেমিক সিচুয়েশন কেটে গেলে, এই অতিমারী পরিস্থিতি কেটে গেলে, এই কঠিন পরিস্থিতি কেটে গেলে পরীক্ষা কিন্তু অবশ্যই হবে। এবং পরীক্ষার প্রিপারেশন হিসেবে, পরীক্ষার প্রস্তুতি হিসেবে কিন্তু তাই জন্যই পড়াশোনাটা এখন থেকে বাড়িতে প্রতিদিন রেগুলার নিয়ম মেনে, রুটিন মেনে তোমাদের চালিয়ে যেতে হবে। শিক্ষক শিক্ষিকারা অবশ্যই তো চেষ্টা করছেন, কিন্তু তোমরা যদি তাদের সঙ্গে সহযোগিতা না করো তাহলে কিন্তু তাদের শেখানোটা, তাদের পড়ানোটা, তাদের বোঝানোটা ব্যর্থ হয়ে যাবে। এবং এই অনলাইন এডুকেশন এর গুরুত্ব তোমরা অবশ্যই বুঝতে পারছো এখনকার দিনে, এই সিচুয়েশনে, এই অবস্থার মধ্যে তোমরা অবশ্যই বুঝতে পারছো। সিটিপিএন বিগত 1.5 বছর ধরে যে উদ্যোগ নিয়েছে এডুকেশন অনলাইনের, সেটাও তোমরা অবশ্যই জানো। প্রতিদিনই এই বিগত 1.5 বছর ধরে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকছেন শিক্ষক শিক্ষিকারা, তারা তোমাদের কিছুক্ষণের জন্য হলেও ক্লাস নিচ্ছেন। সেরকমই আজও আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষক অরিজিৎ পাল। স্যারকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। নমস্কার। ক্লাস 12-এর জিওগ্রাফি স্যার আজকে পড়াবেন, তোমরা অবশ্যই শোনো। তবে পরশু যেহেতু মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে, এই রেজাল্ট বেরোনোর পর যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 11-এ উঠবে বা উঠতে চলেছ, যারা ভালো রেজাল্ট করে ক্লাস 11-এ পা দেবে, তাদের জন্য স্যার কিছু বলতে চান? স্যার যেহেতু জিওগ্রাফি পড়াবেন, তো জিওগ্রাফি বিষয়ের গুরুত্ব কতটা ক্লাস 11-এ? জিওগ্রাফি তোমরা কেন নেবে বা এই সাবজেক্ট নিলে তোমাদের কী কী সুবিধা হবে ভবিষ্যতে, তোমাদের জন্য কী কী রাস্তা খুলে যাবে ভবিষ্যতে, সে সম্পর্কে স্যার কিছু বলতে চান? প্রথমেই ধন্যবাদ জানাই সিটি ভিএন চ্যানেলকে এরকম একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য। এবং সত্যি ছাত্রছাত্রীদের কাছে যেহেতু স্কুল কলেজ সব বন্ধ, তো তাদের কাছে পৌঁছানোটা এর মাধ্যম ছাড়া আর কোনো উপায় নেই। তারা তোমরা নিশ্চয়ই বাড়িতে তো তোমাদের গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করছো এবং বাড়িতেও পড়াশোনা করছো, তো এই বিষয়টাই, এই ধরনের অনুষ্ঠানগুলোকে তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে কিন্তু বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে তোমাদের জরুরি যে প্রশ্নগুলো, যে কোয়ারিজগুলো থাকে সেগুলো ক্লিয়ার হতে পারে। তো আগামী পরশু আমরা জানি যে মাধ্যমিকের রেজাল্ট, এবং মাধ্যমিকের পর এই 11-এ ভর্তি হওয়া এবং সেখানে কী সাবজেক্ট নেবো, এটা একটা খুব যন্ত্রণার ব্যাপার, আমাদের চিন্তার ব্যাপার যে কোন সাবজেক্ট নিলে আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো, সঠিকভাবে এগোতে পারবো। তো সেই জন্য আমাদের কিন্তু একটা ভালোভাবে পরিকল্পনা করে নিতে হবে যে কী কী সাবজেক্ট নিয়ে আমি পড়তে চাই। এবছর জানোই মূল্যায়ন পদ্ধতি একটু অন্যরকমভাবেই হচ্ছে, পরীক্ষা তো দেওয়া গেল না, তো অন্যরকমভাবে মূল্যায়ন পদ্ধতি হচ্ছে। কিন্তু যাই হোক না কেন, আমাদের কিন্তু আগামী 2 বছর HSটা খুব ভালো করে পড়তে হবে এবং তারপরে আমাদের উচ্চতর শিক্ষার দিকে এগোতে হবে, এবং সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের এই 11-12-এর সাবজেক্টগুলো চুজ করতে হবে। তো সেক্ষেত্রে অনেকেই ভূগোল নেওয়ার কথা মনে করো, ভূগোল সাবজেক্টটা সত্যিই খুব ভালো HSে আমি বলবো, তার কারণ 2 বছর অত্যন্ত খুব একটা যে কঠিন সাবজেক্ট তা নয়, একটু যদি মনোযোগ সহকারে পড়া হয়, আর এখন MCQ-এর SAQ এগুলোর পরিমাণ অনেক বেশি, 70 নম্বরের মধ্যে 35 নম্বরই থাকছে তোমার ছোট প্রশ্ন 1 নম্বর মানের, ফলে এই সাবজেক্ট কিন্তু যথেষ্ট স্কোরিং। এবং জিওগ্রাফি সাবজেক্টটা নিলে ভবিষ্যতে যদি তোমাদের কখনো মনে হয় যে মানে জিওগ্রাফি অনার্স করার কথা, তাহলে সেক্ষেত্রে এখন থেকে কিন্তু সাবজেক্ট কম্বিনেশনটা আমাদের একটু চুজ করে নিতে হবে সঠিকভাবে। যেমন ভূগোল নিয়ে পড়তে গেলে আমাদের সাথে যদি ইকোনমিক্স বা অঙ্ক থাকে তাহলে কিন্তু আমাদের অনার্স পেপার পড়তে অনেক বেশি সুবিধা হয়।
তো সেক্ষেত্রে বিভিন্ন কলেজগুলোতে তখন চান্স পাওয়ার সুবিধা হয়। তো এই কারণে ভূগোল সাবজেক্ট যারা নেবে বলে ভাবছো তারা ইকোনমিক্সটা পাশে যদি রাখো তাহলে খুব সুবিধা হবে। এটা ছাড়া যে পাওয়া যাবে না তা নয়, তবে তোমাদের সুবিধার জন্য এই সাবজেক্টটা খুব জরুরি আছে। এবার আসি ভূগোলের ক্ষেত্রে। ভূগোল ইলেভেন টুয়েলভ দুটো সাবজেক্ট দুটো ক্লাসেই আমাদের ভূগোল খুব কঠিন নয়, খুব সহজ। প্র্যাকটিক্যালের একটা অনেকটা অংশ থাকে তোমরা জানো, প্রায় 30 নম্বর প্র্যাকটিক্যাল থাকছে এখানে এবং 70 নম্বর থিওরি পেপার থাকছে। তো স্বাভাবিকভাবেই একটু ভাবনা চিন্তা করে ভূগোল সাবজেক্টটাই নেওয়া ভালো, এবং যেহেতু সাবজেক্টটা যথেষ্ট করিং তাই জন্য তোমাদের কিন্তু এই সাবজেক্ট নিয়ে চিন্তাভাবনা করা উচিত। তো আজকে আর বিশেষ সময় নষ্ট করব না, আমি সরাসরি চলে আসবো আমার টুয়েলভের ক্লাসে। টুয়েলভে যারা উঠেছো, ইলেভেন থেকে টুয়েলভে উঠেছো তোমরা এবং অলরেডি পড়াশোনা শুরু হয়ে গেছে তোমাদের, সেই টুয়েলভেরই আমি একদম প্রথম যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে ভূমিরূপ প্রক্রিয়া, এই চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের একটু ধারণা দেব। চ্যাপ্টারটা যথেষ্ট বড়, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুব একটা বৃহৎভাবে আলোচনা করতে পারবো না আমি, কিন্তু তবুও যে যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই আমি উল্লেখ করব। মনোযোগ সহকারে শুনবে, যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কোনো মনে হয় যে এই জায়গাটা বুঝতে পারলাম না বা আমার বোঝার আরও বেশি দরকার, অবশ্যই ফোন করবে এবং তার উত্তর আমি যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব। একদমই তাই স্যার যেটা বললেন, যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় বা স্যারের কাছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা ফোন করে জানাও, স্যারকে সরাসরি প্রশ্ন করো, স্যার উত্তর দেবেন। বা তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে এই অধ্যায় থেকে তাহলে অবশ্যই তোমরা ফোন করবে এবং স্যারের কাছ থেকে নিজেদের সমস্যাগুলো জেনে নেবে। তো ভূমিরূপ প্রক্রিয়া, প্রথম কথা আসি হচ্ছে ভূমিরূপ বলতে আমরা কী বলছি। ভূপৃষ্ঠের যে ভূমি, এই ভূমিভাগের যে বিভিন্ন রূপ, কোথাও পর্বত, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, এই বিভিন্ন প্রকার রূপগুলোকেই আমরা ভূমিরূপ বলে থাকছি। আমরা অলরেডি ক্লাস 9-এও ভূমিরূপ সম্পর্কে কিছুটা জেনেছি এবং সেখানে আমরা পড়েছি যে ভূমিরূপ প্রক্রিয়াগুলো সৃষ্টি হয় মূলত দুটো প্রক্রিয়ার মধ্যে দিয়ে, একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া আর একটা বহির্জাত প্রক্রিয়া। এই অন্তর্জাত প্রক্রিয়ার মাধ্যমেও যেমনভাবে বিভিন্ন প্রকার ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে, যেমন আগ্নেয় যে মালভূমি সৃষ্টি হওয়া বা পর্বতের সৃষ্টি হওয়া, মঙ্গল পর্বত সৃষ্টি হওয়া, সেগুলো অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে দিয়ে সৃষ্টি হয়। আর বহির্জাত প্রক্রিয়া বলতে আমরা ভূপৃষ্ঠের বাইরের যে শক্তিগুলো রয়েছে, যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল, এই যে উপপৃষ্ঠীয় এবং পৃষ্ঠীয় অংশে যে সমস্ত শক্তিগুলো প্রবাহিত হচ্ছে, সেই সমস্ত শক্তির দ্বারা যে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে তাকে আমরা বহির্জাত প্রক্রিয়া বলছি। আমাদের ক্লাস টুয়েলভের সিলেবাসে কিন্তু এই বহির্জাত প্রক্রিয়া দিয়ে শুরু হচ্ছে আমাদের চ্যাপ্টারটা এবং সিলেবাসে বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে বলা হচ্ছে। ক্লাস 10-এ আমরা অলরেডি বহির্জাত প্রক্রিয়ার 3টে সম্পর্কে পড়ে এসেছি, 3টে বহির্জাত শক্তি সম্পর্কে পড়েছি, তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলো সম্পর্কে জেনেছি, যেমন নদী, বায়ু এবং হিমবাহ, তোমাদের প্রত্যেকের নিশ্চয়ই মনে থাকবে। আমরা ক্লাস 12-এ যেটা জানবো সেটা হচ্ছে আরও দুটো বহির্জাত শক্তি রয়েছে, একটা হচ্ছে ভৌমজল আর আরেকটি হচ্ছে সমুদ্র তরঙ্গ। এই দুটো বহির্জাত শক্তির দ্বারা যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হয় ক্ষয় এবং সঞ্চয়ের মধ্যে দিয়ে, সেই ভূমিরূপগুলো সম্পর্কে আমরা এই প্রথম অধ্যায়ে জানবো। তো প্রথম শুরু করি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, কীভাবে এই বহির্জাত প্রক্রিয়া কার্যকরী হয়। বহির্জাত প্রক্রিয়া কার্যকরী হওয়ার 4টে পদ্ধতির কথা বলা হচ্ছে। প্রথমত বলা হয় পর্যায়ন, তারপর রয়েছে অবরোহণ, রয়েছে আরোহণ এবং আবহবিকার প্রক্রিয়া। পর্যায়ন কী? এই যে ভূপৃষ্ঠের মধ্যে তোমরা দেখতে পাও যে যখন পৃথিবী সৃষ্টি হয়েছে সেই সময় তো বিভিন্নভাবে ভূমিরূপটা ছিল, তারপর আস্তে 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 ক্ষয় এবং সঞ্চয়ের মধ্যে দিয়ে তার রূপের পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনটা প্রতিনিয়ত হয়ে চলেছে, আমরা সেটাই লক্ষ্য করতে পাচ্ছি। পর্যায়ন শব্দটা এসছে গ্রেড শব্দ থেকে। এই গ্রেড শব্দটা প্রথম 1876 খ্রিস্টাব্দে জিকে গিলবার্ট প্রথম এই শব্দটাকে গ্রেড শব্দের ব্যবহার করেন। পরবর্তীকালে সেখান থেকে গ্রেডেশন বা পর্যায়ন শব্দটা আসে এবং সেই গ্রেডেশন শব্দটাকে আমাদের কাছে জনপ্রিয় করে তুললেন চেম্বারলেন এবং স্যালিসবারি নামে দুজন ভূগোলবিদ। পর্যায়ন বলতে আমরা বুঝি যে ক্ষয় এবং সঞ্চয় কার্যের মধ্যে দিয়ে যখন ভূপৃষ্ঠের একটা অংশ একটা ক্ষয়ের মধ্যে দিয়ে বা সঞ্চয়ের মধ্যে দিয়ে যখন শেষ সীমায় পৌঁছাচ্ছে, ক্ষয়ের শেষ সীমায় পৌঁছাচ্ছে, তখন সেটাকে আমরা পর্যায়ন বলে থাকি। এবং এই পর্যায়ন প্রক্রিয়া মূলত দুটো জিনিসের মধ্যে দিয়ে হচ্ছে, একটা অবরোহণ আর একটা আরোহণ। অবরোহণ মানে কি? অবরোহণ মূলত হচ্ছে ক্ষয়ের কাজ, অর্থাৎ বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তির দ্বারা যখন নাকি কোনো একটা ভূমিরূপ ক্ষয় হচ্ছে, যেমন ধরো নদীর দ্বারা আমরা দেখতে পাচ্ছি পর্বতের কোনো একটা উচ্চ অংশ থেকে নদী যখন প্রবাহিত হয়ে আসছে তখন সেই নদী বিভিন্নভাবে তার ক্ষয়কারী শক্তির দ্বারা ক্ষয় করছে, এটা একটা অবরোহণ প্রক্রিয়ার মধ্যে পড়ছে। এই ক্ষয়ের প্রক্রিয়াগুলোকে আমরা বলে থাকছি যখন কোনো একটা উচ্চ ভূমিরূপ ক্ষয়কার্যের মধ্যে দিয়ে নিম্ন ভূমিরূপে পরিণত হচ্ছে বা অবনমিত হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা বলি অবরোহণ প্রক্রিয়া। আরেকটা রয়েছে আরোহণ প্রক্রিয়া। কাকে বলবে এই আরোহণ প্রক্রিয়া? সঞ্চয়ের কাজকে।
অর্থাৎ যখন কিনা বিভিন্নভাবে পদার্থ, ক্ষয়জাত পদার্থ কোনো একটা অবনমিত অঞ্চলের মধ্যে সঞ্চয় হতে হতে আস্তে আস্তে সেটা উঁচু একটা অঞ্চলে পরিণত হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি আরোহণ প্রক্রিয়া। যেমন ধরো মোহনার কাছে এসে নদী তার ক্ষয়জাত পদার্থগুলোকে নিয়ে এসে সঞ্চয় করছে, এবং সেই সঞ্চয়ের মধ্যে দিয়ে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা দ্বীপ সৃষ্টি হচ্ছে, বদ্বীপ সৃষ্টি হচ্ছে, তাকে আমরা বলে থাকছি হচ্ছে আরোহণ প্রক্রিয়া। আর রয়েছে আবহবিকার প্রক্রিয়া, এটাও ক্লাস নাইনে তোমরা পড়েছো নিশ্চয়ই। আবহবিকার শব্দটা এসছে আবহাওয়া থেকে, অর্থাৎ আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলোর দ্বারা যখন শিলাখণ্ড ক্ষয় হচ্ছে কিংবা বিয়োজিত হচ্ছে, এবং হয়ে সেটা ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ডে পরিণত হচ্ছে বা বিয়োজিত হয়ে দ্রবীভূত হচ্ছে বা তার রাসায়নিক ধর্মের পরিবর্তন হচ্ছে এবং সেই জায়গাতেই থেকে যাচ্ছে, তখন তাকে আমরা আবহবিকার বলে থাকি। আবহবিকার একটি স্থিতিশীল প্রক্রিয়া এবং এটাও কিন্তু ক্ষয়ের একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আমরা বলতে পারি। একটি অন্যতম পর্যায়ন মানে বহির্জাতর মধ্যে এটা পড়ছে। এবার আমরা চলে আসি সরাসরি আবহবিকারের তো বিভিন্ন ভাগগুলো সম্পর্কে তোমরা জানো, যান্ত্রিক, রাসায়নিক এবং জৈবিক, তিনটে ভাগে আমরা আবহবিকারকে ভাগ করতে পারি। সেগুলোর ডিটেলসগুলো অতটা ডিটেলস আমাদের ক্লাস টুয়েলভে লাগবে না, শুধুমাত্র সংজ্ঞা এবং তার শ্রেণী বিভাগটা পড়ে রাখলেই যথেষ্ট। চলে আসবো এবার আমাদের যে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে ভৌম জল। ভৌম জল যার মাধ্যমে, যেটা একটা গুরুত্বপূর্ণ বহির্জাত শক্তি যার মাধ্যমে বিভিন্ন প্রকার ভূমিরূপের সৃষ্টি হতে পারে, সেই ভৌম জল সম্পর্কে আমরা পড়ব। প্রথম প্রশ্ন হচ্ছে ভৌম জল কী? বলছে মাটির ঠিক উপপৃষ্ঠি অংশে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ঠিক নিচের দিকে যে জলের ভাণ্ডার রয়েছে, উদ্ভিদ যেখান থেকে জল শোষণ করছে সেই জল ভাণ্ডারটাকে আমরা বলে থাকছি হচ্ছে ভৌম জল। স্বাভাবিকভাবেই এই ভৌম জল সব জায়গায় একরকম থাকবে না। মরুভূমি অঞ্চলে গেলে, আমাদের কমন সেন্স যেটা বলে, মরুভূমি অঞ্চলে গেলে আমরা ভৌম জলস্তরটাকে অনেকটা নিচে দেখতে পাবো, কিন্তু আবার কোনো একটা আর্দ্র অঞ্চলে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি সেখানে কিন্তু ভৌম জল খুব কাছাকাছি পাওয়া যাবে। তার ফলে ভৌম জল সব জায়গায় সমানভাবে থাকছে না। তার মানে ভৌম জলের কতগুলো নিয়ন্ত্রক আছে, কোথায় কতটা ভৌম জল থাকবে, কতগুলো নির্দিষ্টভাবে নিয়ন্ত্রক রয়েছে যেগুলো ভৌম জলকে নিয়ন্ত্রণ করছে। তার মধ্যে আমরা বলতে পারি যেমন ধরো বৃষ্টিপাতের পরিমাণ, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি সেখানে ভৌম জল অনেক উঁচুতে থাকবে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম সেখানে ভৌম জল অনেকটা নিচুতে থাকবে। আমরা বলতে পারি যে বৃষ্টিপাতের স্থায়িত্ব, বেশি সময় ধরে বৃষ্টিপাত হলে, কম সময় ধরে বৃষ্টিপাত হলে, সেক্ষেত্রেও ভৌম জলের যে পরিমাণ, যে ভাণ্ডার, নিচের যে আমরা বলবো যে ওয়াটার চেম্বার, ভৌম জলস্তর বা জলপীঠ যেটাকে আমরা বলে থাকি, সেটার পরিবর্তন হতে পারে। আমরা বলতে পারি ভূমির ঢাল, পার্বত্য অঞ্চলে যেখানে ভূমির ঢাল অত্যন্ত বেশি সেখানে কিন্তু ভৌম জল ওপর থেকে নিচের দিকে অনেক দ্রুত গতিতে নেমে চলে আসছে, মানে যখন রান অফ, যেটাকে আমরা সারফেস রান অফ বলছি, পৃষ্ঠপ্রবাহ, সেই পৃষ্ঠপ্রবাহটা যদি খুব দ্রুত গতিতে নিচের দিকে নেমে চলে আসে পার্বত্য অঞ্চলে, তখন কিন্তু সেখানে আমরা দেখব মাটির তলায় জলটা বিশেষ করে প্রবেশ করতে পারছে না, তার ফলে ভৌম জলের পরিমাণ কম হচ্ছে। কিন্তু একটা যদি প্লেন ল্যান্ড থাকে, একটা সমভূমি অঞ্চল থাকে, সেখানে কিন্তু বৃষ্টির জলটা আস্তে আস্তে চুইয়ে চুইয়ে ভেতরে প্রবেশ করার যথেষ্ট সময় পাচ্ছে, তো সেই জন্য সেখানে কিন্তু ভৌম জলের পরিমাণটা বেশি হবে। এই সমস্ত বিষয়গুলো তো রয়েছেই, তার পাশাপাশি শিলার স্বচ্ছিদ্রতা, প্রবেশতা, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু ভৌম জলটাকে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের তিন নম্বরে হতে পারে, দুই বা তিনে, যে ভৌম জলের নিয়ন্ত্রক সমূহ সম্পর্কে আলোচনা করো। এরপর চলে আসবো আমরা ভৌম জলের প্রকারভেদ প্রসঙ্গে, মানে মাটির তলার যে জল তার সোর্স, তার উৎস কী, এই উৎসের ওপর নির্ভর করে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারছি। বিভিন্নভাবে ধরো এই যে মাটির তলার যে জল, সেটা রিচার্জটা কী করে হচ্ছে, অর্থাৎ আমরা তো পাম্প করে জল তুলে নিচ্ছি বা উদ্ভিদ জল শোষণ করছে, কিন্তু তার রিচার্জটা হচ্ছে কী করে, আবার মাটির তলায় জলটা জমে যাচ্ছে কী করে, তার সেই উৎসের ওপর নির্ভর করে আমরা ভৌম জলকে চার ভাগে ভাগ করতে পারি। প্রথমটা বলতে পারি আমরা আবহিক জল, মানে আবহাওয়ার বিভিন্নভাবে, মানে ধরো বৃষ্টিপাত হলো, তুষারপাত হলো, এই সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে যখন মাটির তলায় জলটা আস্তে আস্তে প্রবেশ করছে, সেই উৎস থেকে জলটা যখন আসছে, তখন সেটাকে আমরা বলছি আবহিক জল, বা গগনাম্বু জলও বলা হয়ে থাকে, বা মিটিওরিক জলও বলা হয়ে থাকে। তারপরে আমরা বলতে পারি সহজাত জল, পাললিক শিলা। তোমরা জানো যে সমুদ্র বা হ্রদের তলায় দীর্ঘদিন ধরে জমতে জমতে, পলি জমতে জমতে আস্তে আস্তে পাললিক শিলা সৃষ্টি হচ্ছে। সেই পলি যখন তৈরি হচ্ছে, মানে পাললিক শিলা যখন তৈরি হচ্ছে, সেই পাললিক শিলার অভ্যন্তরে কিন্তু বেশ কিছু জল ভেতরে থেকে যাচ্ছে, যে জলটাকে আমরা বলছি সহজাত জল, অর্থাৎ শিলার সৃষ্টির সময় থেকেই এই জলকে আমরা মাটির অভ্যন্তরে পাচ্ছি। রয়েছে উৎসন্দ জল। উৎসন্দ জল বলতে আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে আগ্নেয়গিরি থেকে যে জলটা বেরিয়ে আসছে, অর্থাৎ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মধ্যে দিয়ে যখন বাইরের জলীয় বাষ্পরূপে বেরিয়ে আসছে জলটা, তখন সেটাকে আমরা বলে থাকছি উৎসন্দ জল। আর রয়েছে মহাসাগরীয় জল, অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে সমুদ্রের জল ধীরে ধীরে চুইয়ে 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 মাটির মধ্যে প্রবেশ করছে, স্থলভাগের মধ্যে, উপকূলের ভাগের মধ্যে প্রবেশ করছে, এবং সেইভাবে মাটির তলার যে জলটা পরিপূরিত হচ্ছে সেটাকে আমরা বলে থাকছি উৎসন্দ, এই মহাসাগরীয় জল।
এইভাবে উৎসের ওপর ভিত্তি করে আমরা ভৌমজলকে চারটে ভাগে ভাগ করলাম এবং সেই ভাগগুলো আমাদের মনে রাখতে হবে। এরপর আসি মাটির তলার যেখানটায় জলটা জমে থাকছে সেই জায়গাটাকে আমরা কী বলছি। বাংলায় বলা হচ্ছে জলবাহী স্তর, ইংরেজিতে একটা নাম আছে সেটা হচ্ছে অ্যাকুইফার। এই অ্যাকুইফারটা কীভাবে তৈরি হয় সেইটা সম্পর্কে আমি একটু তোমাদেরকে ছবি এঁকে দেখাচ্ছি। এবার মাটির তলায় যে জলবাহী স্তরটা থাকছে সেই জল স্তরটা কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। মানে আমরা দুটো ভাগে মূলত অ্যাকুইফারকে ভাগ করছি। অ্যাকুইফার বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে যে জলবাহী স্তর, অর্থাৎ যার মধ্যে আমরা জলটাকে দেখতে পাবো সেটাই হচ্ছে অ্যাকুইফার। এবার এই অ্যাকুইফার দুরকমভাবে থাকতে পারে, একটা হচ্ছে আবদ্ধ অ্যাকুইফার হতে পারে, আরেকটা হচ্ছে মুক্ত অ্যাকুইফার হতে পারে। দুরকম ভাগটা আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই, ভালো করে বুঝে নাও। সেটা হচ্ছে শিলাস্তর দু ধরনের হয়, প্রবেশ্য শিলাস্তর আর অপ্রবেশ্য শিলাস্তর। প্রবেশ্য শিলাস্তর মানে হচ্ছে যার মধ্যে দিয়ে জলটা ভেতরে প্রবেশ করতে পারছে তাকে আমরা প্রবেশ্য শিলাস্তর বলে থাকছি। আর অপ্রবেশ্য শিলাস্তর বলতে যার মধ্যে দিয়ে জল ভেতরে প্রবেশ করতে পারবে না। ধরো একটা গ্লাসের মধ্যে তুমি জল ঢালছো, যখন ওপর থেকে জলটা ঢালছো তখন জলটা গ্লাসের ভেতরে পড়ছে, তার মানে ওর ভেতরে জল ঢুকতে পারছে। কিন্তু গ্লাসের যে তলদেশটা আছে সেখানে কিন্তু জলটা আটকে যাচ্ছে, তার মানে ওই জায়গাটাকে আমরা বলতে পারি অপ্রবেশ্যতা। যদি ওই জায়গাটা না থাকতো জলটা তো মেঝেতে পড়ে যেত বা নিচে বেরিয়ে যেত, জলটা গ্লাসের মধ্যে ধরে রাখতে পারতো না। তার মানে এরকম মাটির তলাতেও অপ্রবেশ্য একটা স্তর আছে যে স্তরের মধ্যে কিন্তু জলটা আটকে যাচ্ছে। তো এইভাবে কীভাবে প্রবেশ্য এবং অপ্রবেশ্য স্তরগুলো থাকে আমি এখানে যে ছবিটা এঁকেছি দেখতে পাচ্ছ, সেখানে কতগুলো আমি লেয়ার এঁকেছি, ইউ আকৃতির ধরনের লেয়ার। এবং এই লেয়ারের মধ্যে নিচের যে লেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলে থাকছি হচ্ছে অপ্রবেশ্য স্তর, এটা হচ্ছে অপ্রবেশ্য। আর এর মাঝখানের যে জায়গাটা যেখানটা আমি কোনোরকম মানে এই যে জায়গাটাকে আমরা দেখাচ্ছি এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলে থাকছি হচ্ছে প্রবেশ্য স্তর। কীভাবে এখান দিয়ে জল প্রবেশ করছে, যখন এদিকে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জল এইখানে এসে প্রবেশ করছে, এদিক দিয়ে বৃষ্টির জল এখানে এসে প্রবেশ করছে বা অন্য কোনোভাবে জলটা প্রবেশ করছে, তার ফলে এই ভেতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রবেশ্য স্তর এবং সেই প্রবেশ্য স্তরের মধ্যে কিন্তু জলটা ভেতরে ঢুকে থাকতে পাচ্ছে। এবার অ্যাকুইফার যেটা আমি তোমাদেরকে বললাম দুরকমের হয়, জলবাহী স্তরটা যে দুরকমের হয় সেখানে আমরা যেটা বলছি এটা হচ্ছে জলটা ওপরের পৃষ্ঠে জমা হয়ে থাকতে পারে, মানে এই যে এই জায়গায় যদি জলটা জমা হয়ে থাকে, যদি ভূপৃষ্ঠে এটা যে মৃত্তিকা স্তর সেই মৃত্তিকা স্তরের নিচে এসে জলটা এখান দিয়েও বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাত হয়ে এইখানে জমে থাকছে, কারণ এটাও একটা অপ্রবেশ্য স্তর, এই স্তরটাকেও আমরা বলছি অপ্রবেশ্য। এই অপ্রবেশ্য স্তরের ওপর দিকে যদি জলটা জমা হয়ে থাকে, মানে তার ওপরে আর কোনো প্রবেশ্য বা অপ্রবেশ্য স্তর নেই, তখন এইটাকে আমরা বলে থাকবো হচ্ছে মুক্ত অ্যাকুইফার, এটা মুক্তভাবে রয়েছে তাই এটাকে আমরা বলবো মুক্ত অ্যাকুইফার। আর এই যে ভেতরের দিকে যে জলটা রয়েছে, মানে ভেতরের দিকে জল বলতে আমি বোঝাচ্ছি দুটো অপ্রবেশ্য স্তরের মাঝে যে জলটা রয়েছে সেই স্তরটাকে আমরা বলবো এটা হচ্ছে বদ্ধ অ্যাকুইফার বা আবদ্ধ অ্যাকুইফারও বলা হয়ে থাকছে এটাকে। তাহলে এইভাবে আমরা অ্যাকুইফারের ব্যাপারটা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারি বা জলটা মাটির তলায় কীভাবে থাকছে সেই জিনিসটা আমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমরা অ্যাকুইফারকে কী বললাম, জলবাহী স্তর, এবং একে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা মুক্ত অ্যাকুইফার একটা বদ্ধ অ্যাকুইফার। এই দুটোর পার্থক্য কিন্তু পরীক্ষায় আসে, পার্থক্য তৈরি রাখবে আর তার পাশাপাশি ছবিটা রাখবে তৈরি আর প্রত্যেকটা কাকে বলে সেটাও মুখস্থ রাখবে। এছাড়া এখানে অ্যাকুইফারের জায়গায় বইতে দেখবে আরও কতগুলো ছোটো ছোটো, যেমন পার্সড অ্যাকুইফার, অ্যাকুইফিট, এরকম অ্যাকুফিউজ, এরকম ধরনের বেশ কিছু এক নম্বর মানের প্রশ্ন আছে, সেগুলো কিন্তু গুরুত্ব সহকারে অ্যাকুইফারের সাথে করতে হবে, এসএকিউয়ের জন্য সেগুলো গুরুত্বপূর্ণ হবে। তারপর চলে আসি তোমাদের এবারে ভৌমজলের স্তরবিন্যাস প্রসঙ্গে। ভৌমজলের স্তরবিন্যাস বলতে আমরা কী বুঝি, এই যে আমরা মাটির যে জলটা, মানে যে জলটা ভেতরে প্রবেশ করে গেল, তারপরে সেই জলটা কীভাবে মাটির মধ্যে থাকছে বা কীভাবে স্টোরড হচ্ছে মাটির ওপরের স্তর থেকে শুরু করে একদম নিচের স্তর যেখানে অপ্রবেশ্য শিলা, সেই অপ্রবেশ্য শিলা থেকে শুরু করে আর মাটির ওপরের পর্যন্ত এই যে পুরো জায়গাটাই জলটা রয়েছে, এই জলটা কী কীভাবে অবস্থান করছে, এই জায়গাটাকে, এই স্তরটাকে পুরোটাকে আমরা বলে থাকছি ভৌম জলস্তর।
এবং এই বিন্যাসটা কি করে হয় সেটা একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝানো যেতে পারে। কি সেই চিত্র আমি দেখিয়ে দিই, তারপরে আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। ধরে নাও এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এই জায়গাটা ভূপৃষ্ঠ, এখানে বিভিন্ন গাছপালা রয়েছে এবং সেইখান থেকে জলটা আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করছে। আমরা পুরো জায়গাটাকে দুটো ভাগে ভাগ করছি। ধরে নাও আমি একটা প্র্যাকটিক্যালি উদাহরণ দিই, ধরো একটা গ্লাস, সেই গ্লাসের মধ্যে তুমি জল ঢাললে, এবার জলটা পুরোটা গ্লাসটা ভর্তি না করে হাফ গ্লাস ভর্তি করা হলো, তাহলে আমরা কি দেখতে পাবো? কাছের গ্লাসটার মধ্যে নিচের দিকে জল আছে কিন্তু ওপর দিকটার অংশের মধ্যে জল নেই। মাটির তলা তো ঠিক এমন ব্যাপারটা হচ্ছে, এই যে স্তরটা থাকছে ভৌমজলের তার একদম নিচের দিকে যে স্তরটা, মানে যেখানে জলটা জমে রয়েছে, এই যে আমি স্তরটা এঁকেছি যেইখানে আমরা দেখতে পাচ্ছি এই অংশটার মধ্যে জলটা কিন্তু জমে রয়েছে, এই অংশের মধ্যে জলটা জমে রয়েছে, এই স্তরটাকে আমরা নামকরণ করছি ফ্রিয়েটিক স্তর। কি বলছি? ফ্রিয়েটিক স্তর, এটা একটু ভালো করে মাথায় রাখবে, এটাকে আমরা বলছি ফ্রিয়েটিক স্তর। আর যে অংশের মধ্যে দিয়ে জলটা এসছে কিন্তু সেই জায়গাটা জমে নেই, সেই জায়গাটাকে আমরা বলে থাকি হচ্ছে ভাদো স্তর। তাহলে এই ভাদো স্তর কাকে বলা হচ্ছে আর ফ্রিয়েটিক স্তর কাকে বলা হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। এবার এই ফ্রিয়েটিক স্তর যেখানে নাকি জলটা জমে থাকে সেই জায়গাটা কিন্তু সারা বছর একই রকম থাকে না। খুব স্বাভাবিকভাবেই তোমরা জানো যে যখন শীতকাল বৃষ্টিপাতের পরিমাণ কম, শুষ্ক খুব, সেই সময় কিন্তু ভৌমজলের লেয়ারটা অনেকটা নিচের দিকে নেমে যায়। কারোর বাড়িতে যদি কুয়ো থাকে, পাতকুয়ো থাকে, তাহলে তারা ব্যাপারটা বুঝতে পারবে যে গ্রীষ্মকাল বা শীতকালের সময় জলটা অনেকটা নিচের দিকে নেমে যায় কিন্তু বর্ষাকালে আমরা জলটা অনেকটা উপরের দিকে উঠতে দেখতে পারি। তো এটাও তো ভৌমজলের জন্যই হয়ে থাকছে। অ্যাকচুয়ালি পাতকুয়াটা কি? পাতকুয়াটা তো নিচের জলটাকেই, ভৌমজলটাকেই আমরা ব্যবহার করছি। তো এখানেও আমরা সেই জিনিসটাকে দেখতে পাচ্ছি যে ফ্রিয়েটিক স্তরটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্র্যাকটিক্যালি এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। নিচের যে অংশটা সেটাকে আমরা বলে থাকছি স্থায়ী সম্পৃক্ত স্তর। নিচের অংশটাকে আমরা বলি স্থায়ী সম্পৃক্ত স্তর, যেটাই সারা বছর ধরে, এই যে পাড়টা, যে পাড়টাকে আমি আরও ঘন করে এই জায়গাটাকে করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, এই একদম নিচের যে জায়গাটা সেটাকে আমরা বলছি স্থায়ী সম্পৃক্ত স্তর। শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছর ধরে যে লেয়ারটার মধ্যে আমরা জল পাচ্ছি। আর তার উপরে ফ্রিয়েটিক স্তরের আরেকটা লেয়ার আমরা পাচ্ছি যেটাকে আমরা বলছি অস্থায়ী সম্পৃক্ত স্তর। এটাকে অস্থায়ী বলা হচ্ছে কেন? কারণ এইখানে কিন্তু জলটা সারা বছর থাকছে না, এই জায়গাটাকে আমরা বলে থাকছি অস্থায়ী সম্পৃক্ত স্তর। সারা বছর থাকছে না, যখন বর্ষাকাল তখন জলটা বেড়ে যাচ্ছে, ভৌমজলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ফলে জলপীঠটা আস্তে আস্তে ওপর দিকে উঠছে। জলপীঠ কি? একটা শব্দ পেলাম, জলপীঠ। জলপীঠ মানে হচ্ছে ভৌমজল স্তরের যে ওপরের পাড়টা তাকে আমরা জলপীঠ বলে থাকি। একদম যেমন সমুদ্র জলের যে ওপরের তলটাকে সমুদ্র জলতল বলি, সেরকম আমরা ভৌমজলের যে ওপরের স্তর তাকে আমরা জলপীঠ বলে থাকি। সেই জলপীঠ আমরা দেখছি অস্থায়ী সম্পৃক্ত স্তর অবধি পৌঁছে যাচ্ছে, সেটা হচ্ছে বর্ষাকালের ক্ষেত্রে। এবার আসি পরের যে পাড়টা, মানে তার ওপরের যে পাড়টা, অর্থাৎ যেটাকে আমরা ভাদো স্তর বলে থাকছি, এই ভাদো স্তরও কিন্তু আবার একটা একটা নয়, মানে একটা গোটা ভাগ নয়, এটাকেও আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। এটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথম যে পাড়টা, যে পাড়টা ধরো একদম যেখান, যেটা মাটির একদম ওপরের দিকের পাড়টা রয়েছে, সেই পাড়টাকে আমরা বলছি মৃত্তিকা জলস্তর। মৃত্তিকা জলস্তর এই জায়গাটাকে আমরা নামকরণ করছি মৃত্তিকা জলস্তর। এই স্তরটা থেকে মূলত কিন্তু সবুজ উদ্ভিদ তার জল সংগ্রহ করছে, এই মৃত্তিকা জলস্তর থেকে। আর তার একদম নিচের যে পাড়টা, সেই পাড়টাকে আমরা নামকরণ করছি, এই পাড়টার নাম আমরা দিচ্ছি হচ্ছে কৈশিক জলস্তর। কৈশিক স্তর আমরা বলতে পারি। কৈশিক স্তর কেন? কারণ এখানটার মধ্যে অনেক সময় যে মৃত্তিকার যে জলটা সেটা, এইখানে বিভিন্ন প্রকার কৈশিক নল থাকে, মৃত্তিকার একটা কণার সঙ্গে আরেকটা কণার সংযোগ সাধক কতগুলো নল থাকে, সেই নলের মধ্যে জলটা জমে থাকে। যখন নাকি দেখবে গ্রীষ্মকাল, সেই গ্রীষ্মকালের সময় একদম মাটি ফেটে যাচ্ছে, বিভিন্ন জায়গায় তোমরা ছবি দেখে থাকবে, বাঁকুড়া, পুরুলিয়া, খরাপ্রবণ অঞ্চলগুলোতে বিশেষ করে এই ছবি দেখতে পাই আমরা, গ্রীষ্মকালে পুরো জমি একদম ফেটে যাচ্ছে, তখন মাটির এই যে কৈশিক জলস্তর, সেখানে মাটির কণার মধ্যে যে জলগুলো আছে সেগুলো তো শুকিয়ে যাচ্ছেই, পাশাপাশি মৃত্তিকা জলস্তর থেকে, পাশাপাশি কৈশিক জলস্তর থেকেও সেই সময় কিন্তু জল অভিকর্ষের বিপরীতে উপর দিকে উঠে আসছে এবং উঠে এসে এই জায়গার জলটাকেও কিন্তু শুকিয়ে দিচ্ছে। এই কৈশিক জলস্তর এটাকে বলছি আমরা। আর মাঝখানের, মানে মৃত্তিকা জলস্তর আর কৈশিক স্তরের মাঝের যে জায়গাটাকে আমরা বলছি মধ্যবর্তী ভাদস্তর, এটার নামকরণ করছি মধ্যবর্তী ভাদস্তর। খুব ভালো করে এই অংশটা পড়তে হবে এবং এই ছবি ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে যে প্রত্যেকটা যে স্তরগুলো, ভৌমজল স্তরগুলো, সেই স্তরগুলো সম্পর্কে আমাদের কিন্তু পরীক্ষায় আসবে এবং সেখানে ডিটেলসে আমাদেরকে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। চলে আসি এবার পরের কথায়, সেটা হচ্ছে প্রস্রবণ। আমাদের এইখানে এই চ্যাপ্টারের মধ্যেই রয়েছে প্রস্রবণ। প্রস্রবণ ব্যাপারটা কি? প্রস্রবণ মানে হচ্ছে যে
এই যে ভৌম জল মানে মাটির ভেতরে যে জলস্তরটা রয়েছে সেই ভৌম জল যখন নাকি আমরা দেখতে পাচ্ছি যে কোনোভাবে বাইরে বেরিয়ে আসছে ভূপৃষ্ঠের বাইরের দিকে ভৌম জল বেরিয়ে আসছে তখন সেটাকে আমরা প্রস্রবণ নামকরণ করে থাকছি। তাহলে প্রস্রবণ বলতে আমরা কি বুঝবো? প্রস্রবণ বলতে আমরা বুঝবো যেটা সেটা হচ্ছে যে ভৌম জল যখন কোনো একটা ফাটলের মধ্যে দিয়ে বা কোনোভাবে সেটা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসছে তখন সেটাকে আমরা প্রস্রবণ বলে থাকি। পার্বত্য অঞ্চলে গেলে তোমরা অনেক সময় ছোটোখাটো ঝর্ণা দেখে থাকবে, ছোটোখাটো যে সমস্ত ঝর্ণাগুলো থাকে সেই ঝর্ণাগুলো কিন্তু অনেক সময় প্রস্রবণ থেকেও সৃষ্টি হয়ে থাকে। কারণ পার্বত্য অঞ্চলে কি হচ্ছে, যখন নাকি জলটা পড়ছে, আমি একটা চিত্রের সাহায্যে তোমাদেরকে দেখাতে পারি এখানে ব্যাপারটা। ধরো একটা পার্বত্য অঞ্চল, এইরমভাবে পর্বতের একটা ঢাল, সেই ঢালের মধ্যে যখন বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টির জলটা ভেতরে প্রবেশ করছে, প্রবেশ করে করে ভেতরের দিকে কোনো নলের মধ্যে দিয়ে সেই জলটা এসে কোনো একটা জায়গা দিয়ে যদি আবার সেটা আউটপুট হয়ে যায়, বাইরের দিকে বেরিয়ে চলে আসে সেই জলটা, তখন সেটাকে আমরা প্রস্রবণ বলবো। এই জিনিসটা হচ্ছে প্রস্রবণ আলাদা, মানে পার্বত্য অঞ্চলে বা একটা উচ্চভূমি অঞ্চলে সেখানে জলটা ভেতরে প্রবেশ করলো, তারপর সেটা কোনো একটা ফাটলের মধ্যে দিয়ে বাইরে নিঃসৃত হয়ে আসলো, তখন সেটাকে আমরা প্রস্রবণ বলবো। এই প্রস্রবণ বিভিন্নভাবে তৈরি হতে পারে, বিভিন্ন শ্রেণীবিভাগ আমরা প্রস্রবণের বলতে পারি। প্রস্রবণ অনেক সময় একটা জায়গায় অনেকটা বৃহৎ অঞ্চল জুড়েও আমরা প্রস্রবণ দেখতে পাই, মানে কোনো একটা জায়গায় অনেকটা অঞ্চল জুড়ে প্রস্রবণ সৃষ্টি হয়েছে এমনটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তখন আমরা সেটাকে বলে থাকি প্রস্রবণ রেখা। দেরাদুন বেড়াতে গেলে আমরা সেখানে সহস্রধারা দেখতে পাই, সেই দেরাদুনের সহস্রধারা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রস্রবণ রেখার উদাহরণ বলতে পারি আমরা। সাধারণত কোনো চ্যুতি সৃষ্টি হলে একটা শিলাস্তর থেকে যখন আরেকটা শিলাস্তর নিচের দিকে নেমে যাচ্ছে তখন সেইখানে যে ফাটল তৈরি হচ্ছে সেই ফাটল দিয়ে কী করা হয়, ভেতরের জলটা বাইরের দিকে বেরিয়ে চলে আসে। অনেকটা জায়গা জুড়ে এটা হয়, একটা রেখা বরাবর এটা হয়, সরলরেখা বরাবর, তাকে আমরা প্রস্রবণ রেখা বলে থাকছি। তাহলে সেই জিনিসটা আমাদের তৈরি রাখতে হবে। এরপর বিভিন্ন প্রকার প্রস্রবণ সম্পর্কে আলোচনায় আসি। প্রস্রবণকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারছি, অভিকর্ষজ প্রস্রবণ এবং অঅভিকর্ষজ প্রস্রবণ। অভিকর্ষজ প্রস্রবণ মানে হচ্ছে যখন আমরা দেখতে পাচ্ছি যে অভিকর্ষের টানে নিচের দিকে, মানে জলটা ওপর থেকে নিচের দিকে গিয়ে নামছে, তখন সেটাকে আমরা অভিকর্ষজ প্রস্রবণ বলছি। আর অঅভিকর্ষজ মানে অভিকর্ষের বিপরীতে, অর্থাৎ জলটা নিচের থেকে কোনো একটা শক্তির দ্বারা বা কোনো ফোর্সের দ্বারা সেটা বাইরের দিকে ওপর দিকে নিক্ষিপ্ত হচ্ছে, তখন সেটাকে আমরা বলে থাকছি হচ্ছে অঅভিকর্ষজ প্রস্রবণ। আমাদের অভিকর্ষজ প্রস্রবণগুলো সম্পর্কে জানতে হবে, এখন বেশ কিছু এখানে শ্রেণীবিভাগ আছে অভিকর্ষজ প্রস্রবণের, সেগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করতে হবে। এক এক করে ছোট ছোট আলোচনা করি। যেমন প্রথম অভিকর্ষজ প্রস্রবণ সম্পর্কে আমরা বলতে পারি, সেটা হচ্ছে অবনত জলপীঠ প্রস্রবণ। অবনত জলপীঠ প্রস্রবণ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে যখন আমরা লক্ষ্য করতে পারি যে একটা প্রস্রবণ, সেই প্রস্রবণের মধ্যে একটা কোনো ফাটল, যে ছবিটা আমি একটু আগে এঁকেছিলাম সেই একই রকম অনেকটা অবনত জলপীঠ প্রস্রবণ হয়ে থাকতে পারে। সেটা হচ্ছে যে আমরা একটা জায়গা দিয়ে লক্ষ্য করতে পারি এইরকমভাবে একটা পার্বত্য ঢাল, আর সেই পার্বত্য ঢালের ওপরে যখন আস্তে আস্তে ভেতরে ঢুকছে সেই জলটা ভেতর দিক দিয়ে কোনো একটা নালিকা বরাবর আস্তে 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 এসে বাইরের দিকে আউটপুট হচ্ছে, এই জিনিসটাকে আমরা বলছি অবনত জলপীঠ প্রস্রবণ। মানে জলপীঠটা যখন অবনত অবস্থায় থাকছে, নিচের দিকে ঝুঁকে থাকছে, তখন সেটাকে আমরা অবনত জলপীঠ প্রস্রবণ বলছি। আমরা সংযোগ প্রস্রবণের কথা বলতে পারি। সংযোগ প্রস্রবণ মানে হচ্ছে যে যেখানে নাকি আমরা দেখব যে শিলাস্তরের মধ্যে সংযোগ হয়েছে, দুটো প্রকার স্তর, দুটো শিলাস্তর পরস্পর সংযুক্ত হয়েছে একটা জায়গায়, সেই সংযোগকারী যে অঞ্চলটা সেইখান দিয়ে জলটা বাইরের দিকে বেরিয়ে আসতে পারে, এই ধরনের প্রস্রবণকে আমরা বলে থাকি হচ্ছে সংযোগ প্রস্রবণ। এছাড়া চ্যুতি প্রস্রবণ রয়েছে। কোনো একটা জায়গায় যখন চ্যুতি সৃষ্টি হচ্ছে, কোনো একটা অঞ্চল, সেই জায়গায় আমরা দেখলাম যে চ্যুতি সৃষ্টি হলো, একটা বিশাল আকৃতি কোনো চ্যুতি সৃষ্টি হলো, সেই চ্যুতি বরাবর কিন্তু আমরা দেখতে পাই ভেতরের যে জলটা, ভেতরের অভ্যন্তরস্থ জল বাইরের দিকে বেরিয়ে আসছে, তখন সেটাকে আমরা চ্যুতি প্রস্রবণ বলে থাকি। আমরা বিদার প্রস্রবণ সম্পর্কেও বলতে পারি। কোনো রকম জায়গায় কোনো কোনো শিলাস্তরের মধ্যে যদি আমরা দেখি কোনো ফাটলের সৃষ্টি হয়েছে, কোনো বিদার অঞ্চল সৃষ্টি হয়েছে, তখন সেই ফাটল দিয়ে জল বাইরের দিকে বেরিয়ে আসতে পারে, তাকে আমরা বিদার প্রস্রবণ বলতে পারি। এবং এই প্রস্রবণগুলোর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রস্রবণ আমি বলবো হচ্ছে ভ্যাকলুশিয়ান প্রস্রবণ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি এই ভ্যাকলুশিয়ান প্রস্রবণটা? সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখতে পাই যে ভূপৃষ্ঠের যে স্তর, সেই স্তরের ভেতর দিকে চুনাপাথর স্তর থাকতে পারে। আমরা পড়বো এই চ্যাপ্টারেই আমাদের রয়েছে কার্স্ট ভূমিরূপ সম্পর্কে। সেই কার্স্ট ভূমিরূপ বা যেখানে চুনাপাথর গঠিত অঞ্চল যে জায়গাগুলো, সেখানে আমরা দেখতে পাই যে ভূপৃষ্ঠের ওপরের থেকে নিচের দিকে ঠিক একটা স্তর অবস্থান করছে যেটা নাকি চুনাপাথর গঠিত। এবার এরকম যদি কখনো আমরা লক্ষ্য করতে পারি, আমরা একটা ছবির মাধ্যমে যদি বিষয়টাকে দেখাই,
একটা এরকম লেয়ার রয়েছে, সেই লেয়ারটার মধ্যে ওপরে কিছুটা মৃত্তিকা স্তর রয়েছে, আর তার নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি চুনাপাথর গঠিত। এই জায়গাটা পুরোপুরি একটা চুনাপাথর গঠিত জায়গা, এই লেয়ারটা আমরা দেখছি চুনাপাথর গঠিত। এবার কি হচ্ছে, যখন বৃষ্টির জলটা এই ওপরে এসে পড়ছে, বৃষ্টির জলটা যখন ওপরে এসে পড়ছে, তখন তা চুইয়ে 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 ভেতরে যখন প্রবেশ করলো চুনাপাথরের স্তর পর্যন্ত পৌঁছানোর পর, সেইখানে কিন্তু সেইটা গভীর গর্ত তৈরি করছে বা দ্রবীভূত করে দিচ্ছে, এবং সেই জায়গা থেকে আস্তে 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 জলটা নিজের জায়গা তৈরি করছে। মানে এইখান দিয়ে যদি জলটা ঢোকে তাহলে সেটা আস্তে 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 নিজের জায়গা তৈরি করে একটা নির্দিষ্ট জায়গা দিয়ে সেই জলটা বাইরের দিকে বেরিয়ে চলে আসছে। এইভাবে যে একটা জায়গায় বাইরের দিকে যখন জলটা বেরিয়ে চলে আসলো, মানে চুনাপাথরের স্তরটাকে ক্ষয় করে যখন ভৌমজল বাইরে বেরিয়ে আসছে, তাকে দ্রবীভূত করে যখন বাইরের দিকে বেরিয়ে আসছে, তখন সেটাকে আমরা বলে থাকছি ভ্যাকলুশিয়ান প্রস্রবণ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভ্যাকলুশিয়ান প্রস্রবণ কিন্তু পরীক্ষায় আসতে পারে। চুনাপাথর গঠিত অঞ্চলে মূলত আমরা এই ভ্যাকলুশিয়ান প্রস্রবণ লক্ষ্য করতে পারব। তো এই হচ্ছে বিষয়গুলো। আর যদি আমরা অভিকর্ষজ প্রস্রবণ, এছাড়া আরও কয়েকটা প্রস্রবণ আছে, সেগুলোও দেখে রাখবে একবার। বিশেষ করে এই পাঁচটা সম্পর্কে বললাম, এই পাঁচটা সবথেকে গুরুত্বপূর্ণ। অভিকর্ষজ প্রস্রবণের মধ্যে আমরা যেগুলো আলোচনা করতে পারি, তার প্রথমেই রয়েছে আর্তেজীয় প্রস্রবণ। তোমরা শুনেছ আর্তেজীয় কূপ সম্পর্কে। আর্তেজীয় কূপের ক্ষেত্রে কী হয়, আমরা ছবিটা এঁকেছিলাম একটু আগেই, যেরকম অ্যাকুইফারের ছবি যেরকম এঁকেছিলাম, ঠিক ওরকমই আর্তেজীয় কূপও ঠিক একই রকম দেখতে হয়ে থাকে। এরকম ইউ আকৃতির একটা শিলা, একটা ভূমিস্তর থাকে, ইউ আকৃতির একটা জায়গা, যেইখানে আমরা দেখতে পাচ্ছি ওপরের দিকে একটা অপ্রবেশ্য শিলা, মাঝখানে একটা রয়েছে প্রবেশ্য শিলাস্তর, আর তার নিচে রয়েছে একটা অপ্রবেশ্য শিলাস্তর। মানে এইটা হচ্ছে আমাদের কাছে অপ্রবেশ্য শিলাস্তর, এই যে মাঝখানের যে জায়গাটা দেখতে পাচ্ছ আমি গোল গোল করে চিহ্নিত করে দিচ্ছি বিষয়টা বুঝতে সুবিধা হবে, এইটাকে আমরা বলে থাকছি একটা প্রবেশ্য শিলাস্তর। এটাকে আমরা বলছি প্রবেশ্য শিলাস্তর। আর এর ওপরের যে অংশটা, এটাও কিন্তু একটা অপ্রবেশ্য শিলাস্তর, এটাও একটা অপ্রবেশ্য শিলাস্তর। এবার যখন বৃষ্টিপাত হচ্ছে, এবার যখন বৃষ্টিপাত হচ্ছে এই দুটো জায়গায়, মানে যেখান দিয়ে জলটা ঢুকছে ভেতরের দিকে প্রবেশ্য শিলাস্তরের মধ্যে, তখন একটা প্রচণ্ড চাপের মধ্যেই জলটা থেকে যাচ্ছে। এবার যদি কোনোভাবে এই অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে আমি একটা নলকূপ খনন করি, তাহলে আমি একটা কূপ খনন করি, তাহলে জলটা কিন্তু এইখানে যে চাপের মধ্যে প্রচণ্ড থাকছে, সেই চাপ দিয়ে জলটা বাইরের দিকে বেরিয়ে আসবে, কোনো প্রকার পাম্পের সাহায্য ছাড়া সেই জল বাইরে বেরিয়ে আসবে। তোমরা ক্লাস টেনে ফিজিক্সে পড়েছো আশা করি। এটাকেই আমরা বলে থাকছি হচ্ছে আর্তেজীয় কূপ। কি বলে থাকছি? আর্তেজীয় কূপ বা আর্তেজীয় প্রস্রবণ, এই জিনিসটাকে আমরা বলে থাকি। এই আর্তেজীয় কূপ ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা আলাদা করেও কিন্তু এটা প্রশ্ন আসতে পারে, এর বৈশিষ্ট্য লিখতে আসতে পারে, 2 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা একটা গুরুত্বপূর্ণ অভিকর্ষজ প্রস্রবণের মধ্যে পড়ে। তাহলে কি বললাম, দুটো অপ্রবেশ্য শিলার মাঝখানে যখন একটা প্রবেশ্য শিলাস্তর থাকছে এবং সেই শিলাস্তরের মধ্যে দিয়ে যখন দুদিক থেকে জল ঢুকছে ভেতরে, তখন ভেতরে জলটা কিন্তু প্রচণ্ড চাপের মধ্যে থাকছে। এবার এই অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে যখন আমরা কোনো একটা পাইপ ঢুকিয়ে দিচ্ছি ভেতরে, তখন পাম্পের সাহায্য ছাড়াই নিজে থেকে জলটা বাইরের দিকে বেরিয়ে আসতে পারে। এটাকেই আমরা বলে থাকছি আর্তেজীয় কূপ বা আর্তেজীয় প্রস্রবণ। এবার চলে আসি আগ্নেয় প্রস্রবণ। আগ্নেয় প্রস্রবণও একই রকমভাবে আমরা বলতে পারি একটা অভিকর্ষজ প্রস্রবণের মধ্যেই পড়ে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আগ্নেয় প্রস্রবণের মধ্যে রয়েছে কি, যে অগ্নুৎপাতের সময় যে ম্যাগমার প্রচণ্ড চাপটা থাকে, সেই চাপে বাইরের দিকে বেরিয়ে আসতে থাকে জল, যখন বাইরের দিকে বেরিয়ে আসবে তখন সেটাকেই আমরা বলে থাকবো হচ্ছে আগ্নেয় প্রস্রবণ। আর এছাড়া রয়েছে গিজার, এটাও খুব গুরুত্বপূর্ণ। গিজার, গিজার হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ভূগর্ভের যে জল, সেই জল নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা আমরা লক্ষ্য করতে পারবো, যে ঠিক ফোয়ারার মতন ওপর দিকে উঠে আসছে। উত্তর আমেরিকার ইয়েলোস্টোন পার্কে ওল্ড ফেথফুল বলে যে গিজারটি রয়েছে, সেটি পৃথিবীর একটি খুব গুরুত্বপূর্ণ গিজার। নির্দিষ্ট সময় অন্তর অন্তর উষ্ণ জল তা একটা চাপে বাইরের দিকে বেরিয়ে আসে, এটাকে আমরা গিজার বলে থাকি। কীভাবে গিজারের উৎপত্তি হয় বা উদাহরণ, এগুলো কিন্তু আমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে। এরপর চলে আসি আমি কার্স্ট ভূমিরূপ সম্পর্কে।
প্রস্রবণগুলো সম্পর্কে বললাম। এছাড়া আমরা শীতল প্রস্রবণ, উষ্ণ প্রস্রবণ এগুলোও দেখতে পাই। মানব জীবনে প্রস্রবণের যথেষ্ট ভূমিকা রয়েছে, তার প্রভাবটা কী সেটাও আমরা পড়ে রাখবো। কারণ বিভিন্ন জায়গায় আমরা জানি যে প্রস্রবণগুলোর মধ্যে বিশেষ করে মানব জীবনের একটা প্রভাব, একটা আলোচনা করে রাখি, সেটা হচ্ছে যে খনিজ, প্রচুর পরিমাণে খনিজ সম্পদ, কিন্তু খনিজ বিষয়গুলো কিন্তু আমরা এই প্রস্রবণের মধ্যে পাই, যেহেতু মাটির তলা থেকে বেরিয়ে আসছে। বিভিন্ন জায়গায় উষ্ণ প্রস্রবণ, বক্রেশ্বরে গেলে আমরা উষ্ণ প্রস্রবণ দেখতে পাই, তাতাপানিতে গেলে উষ্ণ প্রস্রবণ দেখতে পাই, মানালিতে রয়েছে উষ্ণ প্রস্রবণ। ফলে এরকম বিভিন্ন জায়গায় যে উষ্ণ প্রস্রবণগুলো রয়েছে সেইখানকার জল অত্যন্ত স্বাস্থ্যকর আমাদের, সেটাই বিষয় হচ্ছে। কারণ সেটা অনেক খনিজ পদার্থ তার মধ্যে মিশ্রিত থাকছে সেই জলের মধ্যে, তো সেই জন্য কিন্তু এটা মানব জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। চলে আসবো কাস্ট ভূমিরূপ সম্পর্কে। এই ভূমিরূপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব বেশি সময় হাতে নেই। কাস্ট ভূমিরূপ বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে যে একটা চুনাপাথর গঠিত অঞ্চল বা চুনাপাথরের মতন কোনো একটা স্তর, যে স্তরটা দ্রবীভূত হচ্ছে জলে, এবং দ্রবীভূত হয়ে যে স্তরটা মাটির তলার মধ্যে থাকছে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, বৃষ্টির জল বা অন্যান্য জলপ্রবাহ যখন চুইয়ে চুইয়ে সেই স্তরের মধ্যে প্রবেশ করছে, তখন সেই স্তরটাকে পুরো দ্রবীভূত করছে এবং ভেতরে বিভিন্ন প্রকার ভূমিরূপ সৃষ্টি করছে। এটা ভেতরে হতে পারে বা ওপর থেকেও নানা প্রকার ভূমিরূপ আমরা লক্ষ্য করতে পারি। একটা কাস্ট ভূমিরূপ তৈরি হওয়ার জন্য কতগুলো প্রয়োজনীয় শর্ত থাকে, যেমন সেখানে বৃষ্টিপাত হতে হবে যথেষ্ট পরিমাণে, সেখানে যে দ্রবীভূত চুনাপাথরের পরিমাণ তার পরিমাণটা অনেকটা বেশি পরিমাণে থাকতে হবে, এরকম বেশ কয়েকটা বিষয়, এবং জায়গাটা সমুদ্রপৃষ্ঠ থেকে একটু উঁচুতে অবস্থান করতে হবে, এইরকম বেশ কয়েকটা বিষয় আমরা কাস্ট ভূমিরূপ গঠনের শর্ত হিসাবে আমরা ব্যাখ্যা করতে পারি। সেই জিনিসগুলো আমরা এখান থেকে পড়ব, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবার চলে আসবো আমি বিভিন্ন প্রকার ভূমিরূপগুলোর ক্ষেত্রে। কার্স্ট অঞ্চলে আমরা নানা প্রকার ভূমিরূপ দেখতে পাই, এবং সেই ভূমিরূপগুলোকে মূলত আমরা চারটে ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রত্যেকটা যে ভূমিরূপ আছে তাকে চারটে ক্যাটাগরিতে ভাগ করে আলোচনা করছি। প্রশ্নটা কিন্তু কার্স্ট ভূমিরূপ সম্পর্কে পুরোটা কখনো আসে না, এটা একটু খেয়াল করবে তোমরা, যে পুরোটা একদম কার্স্ট ভূমিরূপ সম্পর্কে ডিটেলসে লেখা সেটা কিন্তু কখনোই আসে না। আমরা দেখতে পাই যেটা, সেটা হচ্ছে যে ভাগ ভাগ করে আসে, যে চারটে বিষয়ের ওপর ভিত্তি করে আমি বলছি তোমাদেরকে। একটা আমরা বলতে পারি, প্রথমটা পৃষ্ঠীয় ভূমিরূপ, অর্থাৎ কাস্ট অঞ্চলে ভূপৃষ্ঠের ওপরে যে ভূমিরূপগুলো আমরা দেখতে পাচ্ছি তাকে আমরা বলি পৃষ্ঠীয় ভূমিরূপ। দ্বিতীয় ভাগটাকে আমরা বলতে পারি অবনত ভূমিরূপ, মানে কোনো একটা অঞ্চল নিচের দিকে বসে গিয়ে, অবনত মানে বুঝতেই পারছো, নিচের দিকে বসে গিয়ে যদি কোনো ভূমিরূপ সৃষ্টি করে তখন সেটাকে আমরা অবনত ভূমিরূপ হিসাবে ব্যাখ্যা করতে পারি। আমরা তারপরে বলতে পারি হচ্ছে নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ, মানে একটা কার্স্ট অঞ্চলে যে একটা নদী প্রবাহিত হলে সেই নদীটাও নানা প্রকার ভূমিরূপ সৃষ্টি করে ফেলে, সেই সমস্ত ভূমিরূপগুলো সম্পর্কে ব্যাখ্যা করতে পারি। আর লাস্ট যে ভিত্তিটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ভূগর্ভে গঠিত কার্স্ট ভূমিরূপ। ভূগর্ভের মধ্যে, মানে একটা নদী যখন ভূগর্ভের ভেতরে ঢুকে গেল আর ভেতরে একটা কাস্ট চুনাপাথরটাকে পুরোপুরি দ্রবীভূত করে দিয়ে নানা প্রকার ভূমিরূপ সেখানে তৈরি করতে পারে, সেই সমস্ত ভূমিরূপগুলো সম্পর্কেও আমাদের জানতে হবে। আমি একটা একটা করে একটু আলোচনায় আসি। যেমন প্রথমে আমরা পৃষ্ঠীয় ভূমিরূপের মধ্যে যেটা দেখতে পাই সেটা হচ্ছে টেরারোসা। টেরারোসা আসলে কি? টেরারোসা হচ্ছে লাল কর্দম জাতীয় একটা পদার্থ। যখন নাকি ভূপৃষ্ঠের উপরি স্তর, সেই উপরি স্তরের মধ্যে বৃষ্টিপাত হচ্ছে, সারফেস রান অফ হচ্ছে, মানে পৃষ্ঠীয় প্রবাহ হচ্ছে, তখন সেখানে চুনাপাথর থাকছে সেটা দ্রবীভূত হয়ে যাচ্ছে, আর যে আয়রন অক্সাইডটা থাকছে মাটির উপরি স্তরে সেই আয়রন অক্সাইডটা সেখানে জলের সঙ্গে মিশে একটা কর্দম সৃষ্টি করছে, যেটাকে লাল কর্দম, যেহেতু আয়রন অক্সাইডে জানোই তোমরা রেডিশ হয় কালারটা, তো সেই জন্য আয়রন থাকার জন্য রেডিশ হয়, এবং সেই জায়গায় আমরা ওরকম একটা টেরারোসা টাইপের জায়গা, ওই লাল কর্দম দেখতে পাচ্ছি, যাকে আমরা টেরারোসা বলছি। গুরুত্বপূর্ণ ভূমিরূপ পড়তে হবে। দ্বিতীয় ভূমিরূপে আছে ল্যাপিস বা কারেন সম্পর্কে। ল্যাপিস বা কারেন ব্যাপারটা কি? ধরো চুনাপাথর গঠিত একটা অঞ্চল, সেটা একটু ঢালু অঞ্চল। এবার সেই ঢালের ওপর থেকে যখন জল নেমে আসছে নিচের দিকে, তখন ছোটো 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 কতগুলো খাতের সৃষ্টি হচ্ছে। এই ছোটো ছোটো যে খাত সৃষ্টি হয় সেই খাতগুলোকে আমরা বলে থাকি হচ্ছে কারেন। ল্যাপিসও বলি, কারেনও বলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে, বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকা হচ্ছে। এবং এই খাতগুলো, সেগুলো আস্তে আস্তে গভীর হতে থাকে, একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আরও বেশি গভীর এবং চওড়া হয়ে যায়, এটাকেই আমরা বলে থাকছি ল্যাপিস বা কারেন। এর আবার বিভিন্ন ভাগ রয়েছে, যেমন রিলেন কারেন্ট রয়েছে, রিনেন কারেন্ট রয়েছে, ট্রিট কারেন্ট রয়েছে, মূলত এই তিনটে ভাগ, এছাড়াও আরও ছোটো ছোটো অনেকগুলো ভাগ দেখতে পাওয়া যায়। প্রত্যেকটার আকৃতির ওপরে নির্ভর করে আমরা বিভিন্ন প্রকার নামকরণগুলো করেছি। সেই কারেন্ট সম্পর্কে পড়বে এবং তার যে চিত্র সেটাও খুব গুরুত্বপূর্ণ, ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট আসবো আমি হচ্ছে গ্রাইকোক্লিন্ট, এটাও একটা গুরুত্বপূর্ণ পৃষ্ঠীয় ভূমিরূপ। গ্রাইকোক্লিন্ট ব্যাপারটা বোঝার ক্ষেত্রে আমি অনেক সময় বলে থাকি যেটা, সেটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমির কথা।
তোমরা নিশ্চয়ই ক্লাস 10 এ ক্লাস 9 এ ব্যবচ্ছিন্ন মালভূমি সম্পর্কে পড়েছো, জানো নিশ্চয়ই বিষয়টা কি। সেটা হচ্ছে একটা উচ্চভূমি, তার মধ্যে দিয়ে নদী প্রবাহিত হচ্ছে এবং সেই নদী কি করছে, নদী এবং তার বিভিন্ন শাখা নদীগুলো কি করছে, তার উপরে যখন নদী ব্যবস্থা গড়ে তুলছে তখন সেটাকে ক্ষয় করে কতগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অংশে ভাগ করে দিচ্ছে, যাকে আমরা ব্যবচ্ছিন্ন মালভূমি বলে থাকি। গ্রাইকোক্লিন্ট ব্যাপারটাও ঠিক সেরকমই। আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে একটা চুনাপাথর, একটা অঞ্চল, চুনাপাথর গঠিত অঞ্চল, সেই চুনাপাথরের মধ্যে যেখানে দারণ বা যেখানে ফাটল আছে সেই ফাটলের জায়গাগুলো আরও আগে বেশি ক্ষয় হচ্ছে এবং সেগুলো ক্ষয় হতে 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 সেই জায়গাগুলো গর্ত হয়ে যাচ্ছে, গভীরতা তার বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যে জায়গাগুলো একটু একটু কঠিন শিলায় গঠিত হচ্ছে, চুনাপাথরের সাথে অন্য কোনো শিলাস্তর মিশ্রিত থাকছে, সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি উঁচু হয়ে অবস্থান করছে, এটাকেই গ্রাইকোক্লিন্ট বলা হচ্ছে। তারও নির্দিষ্ট ছবি আছে, সেই ছবি অভ্যাস করতে হবে, সেটা খুব গুরুত্বপূর্ণ গ্রাইকোক্লিন্টস। তাহলে এইভাবে আমরা পৃষ্ঠীয় ভূমিরূপগুলোকে আলোচনা করতে পারলাম। আমরা চারটে ভাগে পৃষ্ঠীয় ভূমিরূপগুলোকে ফেললাম, টেরাডোসা, ল্যাপিসোকারেন আর রয়েছে গ্রাইকোক্লিন্টস, এই তিনটে ভাগে আমরা ভাগ করতে পাচ্ছি। তিনটে ভাগ সম্পর্কে ডিটেলস আমরা জানব। এরপর রয়েছে, চলে আসছি অবনত ভূমিরূপ। অবনত মানে বুঝতেই পারছো কোনো একটা অঞ্চল ওপর থেকে নিচের দিকে বসে গিয়ে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমরা অবনত ভূমিরূপ হিসাবে ব্যাখ্যা করে থাকছি। তার মধ্যে আমরা যেগুলো দেখতে পাই তার মধ্যে রয়েছে সোয়ালো হোল, একটা জায়গায় যখন নাকি নিচের দিকে গর্তের সৃষ্টি হচ্ছে, একটা অবনত জায়গা যেই জায়গার মধ্যে একটা গর্ত সৃষ্টি হচ্ছে এবং চুনাপাথর নিচের দিকে থাকার জন্য সেটা ধসে নিচের দিকে পড়ে গেল, এই রকম একটা গর্ত তৈরি হলো, তাকে আমরা সোয়ালো হোল বলছি। আমরা এখানে দেখতে পাচ্ছি পোনর, পোনর মানে হচ্ছে সুরঙ্গ টাইপের। যখন সোয়ালো হোলের মধ্যে দিয়ে জলটা ধীরে 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 একটা সুরঙ্গের মধ্যে দিয়ে শৃঙ্খলে গিয়ে প্রবেশ করে, তখন সেই সুরঙ্গের জায়গাটাকে, সেই যে সরু জায়গাটাকে, পাইপের মতন অংশটাকে, তাকে আমরা বলে থাকছি হচ্ছে পোনর। আমরা দেখতে পাই এখানে শৃঙ্খল, ছোটো 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 গর্ত, অনেকগুলো অবনমিত অঞ্চল, বৃত্তাকার বা উপবৃত্তাকার বিভিন্ন গর্তগুলো লক্ষ্য করতে পারি, সেগুলোকে আমরা শৃঙ্খল নামকরণ করছি। আমরা দেখতে পাই এখানে ডোলাইন, ডোলাইন সাধারণত ধসের ফলেও সৃষ্টি হয়ে থাকে, কোনো একটা বৃহৎ অঞ্চল জুড়ে অনেকগুলো শৃঙ্খলে, শৃঙ্খলের একটা নামান্তর বলতে পারি আমরা ডোলাইনকে, একটা অন্যরকম রূপান্তর। যে শৃঙ্খল যখন আরও বড় হয়ে যাচ্ছে, আরও বেশি গভীর হয়ে যাচ্ছে, আরও বৃহৎ হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলে থাকছি ডোলাইন। আমরা দেখতে পাচ্ছি উভালা, উভালাও সেরকমই ডোলাইনের মতনই একটি অবনমিত গর্তের মতন অংশ, তার আকৃতি একটু অন্যরকমের ধরছে দেখছি আমরা, তাই তাকে উভালা নামকরণ করছি। আমরা দেখতে পাচ্ছি পোলজে, পোলজেও আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি। পোলজে ব্যাপারটা কি, যদি উপবৃত্তাকার হয়ে থাকে, যদি যে অবনত ভূমিরূপটা তৈরি হচ্ছে সেই অবনত ভূমিরূপ যদি উপবৃত্তাকার হয়ে থাকে তখন সেটাকে আমরা পোলজে নামকরণ করছি। তাহলে এই যে আমি প্রত্যেকটা ভূমিরূপের কথা বললাম, অবনত ভূমিরূপ প্রত্যেকটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরেকটা বলি, সেটা হচ্ছে হাম্পস। হাম্পস বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে যখন আমরা দেখতে পাই যে একটা 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 অবনত ভূমিরূপ, একটা শৃঙ্খল রয়েছে, সেই শৃঙ্খলের মধ্যে বা একটা ডোলাইনের মধ্যে নিচের দিকে কিছু কঠিন পদার্থ দিয়ে উঁচু টিলার মতন অবস্থান করছে, ভেতরে শৃঙ্খলের ভেতরে বা সোয়ালো হোলের ভেতরে, তখন সেটাকে আমরা বলে থাকবো হচ্ছে হাম্পস। আমরা দেখতে পাই আরেকটা এখানে জিনিস, সেটা হচ্ছে কার্স্ট উইন্ডো বা কার্স্ট গবাক্ষ বলা হয়ে থাকে। এটা কি জিনিস, সেটা হচ্ছে ধরো একটা জায়গায় যে নিচের দিকে একটা বিশাল পরিমাণে গর্ত তৈরি হয়ে আছে আর ওপর থেকে আমরা কোনো একটা ছোট্ট গর্ত দিয়ে ভেতরের গভীর গহ্বরটাকে দেখতে পাচ্ছি, সেই ছোট্ট ভূপৃষ্ঠের ওপরে ছোট গর্তটাকে আমরা বলে থাকি হচ্ছে কার্স্ট গবাক্ষ, যেটা জানলার মতন একটা কাজ করছে, কার্স্ট উইন্ডোর মতন কাজ করছে, ভেতরের ভূমিরূপটাকে আমরা ওপর থেকে দেখতে পাচ্ছি। এই ধরনের ভূমিরূপগুলো আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি, এখানে এগুলো হচ্ছে অবনত ভূমিরূপ। এরপর আমরা চলে আসবো হচ্ছে নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলোর ক্ষেত্রে, এটাও খুব গুরুত্বপূর্ণ আমরা বলবো। নদীর দ্বারা যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে, একটা কার্স্ট অঞ্চল, সেই কার্স্ট অঞ্চলের মধ্যে ধরো একটা নদী প্রবাহিত হয়েছে, সেখানে আমরা মূলত যে ভূমিরূপ, তিনটে ভূমিরূপ প্রধানত দেখতে পাই সেখানে আমরা, একটা হচ্ছে গিরিখাত, একটা অন্ধ উপত্যকা আর একটা শুষ্ক উপত্যকা। এই প্রধান তিনটে ভূমিরূপের এখানে আমরা লক্ষ্য করতে পারি। ভূমিরূপগুলো কীরকম আমি সেগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এটা একটা পার্বত্য অঞ্চল, সেই পার্বত্য অঞ্চল একটা ঢাল, সেই পর্বতের একটা ঢাল রয়েছে, সেই ঢাল দিয়ে একটা নদী প্রবাহিত হয়ে আসছে এরকম ওপর থেকে নিচের দিকে। এবার যদি কোনো কারণে দেখা যায় যে এখানে একটা শৃঙ্খল তৈরি হয়ে গেছে, সেই নদীর যে চলার পথ সেইটা হচ্ছে, নদীটা এরকমভাবে মুভ করছিল এরকমভাবে, এই হচ্ছে তার চলার পথ, আগে সে এরকমভাবে প্রবাহিত হয়ে যাচ্ছিল, কিন্তু এখন এর মাঝখানে হঠাৎ করে একটা অংশ বসে গিয়ে একটা গভীর গর্ত হয়ে একটা শৃঙ্খল তৈরি হয়েছে। এবার নদীটা কী করবে, আস্তে আস্তে এবার এই গর্তের মধ্যে প্রবেশ করে যাবে।
প্রথমে আসি গিরিখাত। গিরিখাত বলতে নদীটা যেরকম ভাবে আসছে সেটা যেহেতু একটা চুনাপাথর গঠিত অঞ্চল, তাই জন্য তার গিরিখাতটা আরো বেশি গভীর হয়ে যাবে। একটা নদী সে যদি যখন ওপর থেকে ঢাল বরাবর নিচের দিকে আসছে, সেটা চুনাপাথর গঠিত অঞ্চল হওয়ার জন্য আরো বেশি দ্রবীভূত হবে এবং আরো গভীর গিরিখাত সৃষ্টি করবে। তাহলে গিরিখাত সৃষ্টি হলো প্রথমত, এই অংশটাকে আমরা গিরিখাত বলে থাকছি যেখানটা দিয়ে আসছে রিভারটা। তারপরে যেখানে এসে নিচের দিকে পড়ে গেল, মানে সিঙ্কহোলের ভেতরে যখন পড়ে গেল রিভারটা, তখন কিন্তু ভেতর দিয়ে সেই নদীটা আবার প্রবাহিত হওয়া শুরু হলো। এবার এই যে পোর্শনটা যেখানে এসে শেষ হয়ে গেল নদীটা, আমরা ভূপৃষ্ঠের ওপর থেকে দেখতে পাচ্ছি একটা সিঙ্কহোলের মধ্যে নদীটা ঢুকে গেছে, যেখানে এসে নদীটা শেষ, এই জায়গাটাকে আমরা বলি অন্ধ উপত্যকা। এটাকে তাহলে কী নামকরণ করলাম আমরা? অন্ধ উপত্যকা। যেখানে এসে একদম অন্ধ গলির মতন এসে শেষ হয়ে গেল তাকে আমরা অন্ধ উপত্যকা বলছি। এর পরের যে পার্টটা, মানে সিঙ্কহোলের পরের যে অংশটা রয়েছে, অর্থাৎ এই যে জায়গাটা, এইখানটা, এই জায়গাটায় কিন্তু নদীটা আগে প্রবাহিত হতো, কিন্তু এখন আর ওখানে আমরা নদীটাকে দেখতে পাচ্ছি না, কারণ পুরো জলটাই তো সিঙ্কহোলে প্রবেশ করে গেল। ফলে এই পরের পার্টটাকে আমরা বলবো শুষ্ক উপত্যকা, কারণ এখানে নদীখাতটা এবার শুকিয়ে গেছে, শুষ্ক হয়ে গেছে। একমাত্র বর্ষাকালে যখন জলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তখন এই এই জায়গাটায় আমরা জল দেখতে পাচ্ছি, সারাটা বছর কিন্তু এখানটা শুকনো থাকছে, তাই এখানটাকে আমরা বলবো শুষ্ক উপত্যকা। তাহলে অন্ধ উপত্যকা কাকে বললাম? যেখানে এসে নদীটা শেষ হলো তাকে আমরা বলছি অন্ধ উপত্যকা, যার পরে নদীটাকে আর আমরা দেখতে পাচ্ছি না। আর যেই জায়গাটার উপর দিয়ে নদীটা আর প্রবাহিত হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে উপত্যকার অংশটা, তাকে আমরা বলছি শুষ্ক উপত্যকা। এখানটা তাহলে এইভাবে করবে। আরেকটা জিনিস এখানে বলতে পারি, প্রাকৃতিক সুড়ঙ্গ, মানে নদীটা যখন ভেতর দিকে ঢুকে গেল তখন সেই নদীটা ভেতর দিকে ঢুকে গিয়ে এই ভেতরে একটা সুড়ঙ্গ তৈরি করছে, মাটির তলা একটা সুড়ঙ্গ তৈরি করছে, কারণ ভেতরটা তো পুরোপুরি চুনাপাথর গঠিত অঞ্চল দিয়ে তৈরি হয়েছে। এই যে পাটটা, সেই পাটটা পুরোপুরি চুনাপাথর গঠিত অঞ্চল, আর সেই চুনাপাথরটাকে আস্তে আস্তে গলিয়ে গলিয়ে এখানে একটা বৃহৎ সুড়ঙ্গ তৈরি করছে নদীটা। সেই সুড়ঙ্গকে আমরা বলে থাকছি হচ্ছে প্রাকৃতিক সুড়ঙ্গ। সেখানে প্রাকৃতিক সেতুও আমরা দেখতে পাচ্ছি, এই ওপরের পাটটা ওই সুড়ঙ্গের ওপরে একটা ঝুলন্ত অবস্থায় রয়েছে, সেটাকে আমরা প্রাকৃতিক সেতু বলে থাকছি। স্যারকে একবার থামাবো, আমাদের হাতে সময় খুবই সংক্ষিপ্ত, তাই স্যারকে অনুরোধ করব যে একটু অল্প সময়ের মধ্যে যাতে সংক্ষেপে স্যার আলোচনাটা শেষ করে। শেষ। তাহলে এইখানে এসে আমরা নদীর দ্বারা গঠিত ভূমিরূপগুলো মূলত শেষ হলো। আর আমাদের একটা লাস্ট পার্টি বাকি আছে এই অংশটার, সেটা হচ্ছে ভূগর্ভে যে কাস্ট ভূমিরূপগুলো গঠিত হচ্ছে। ভূগর্ভের অভ্যন্তরে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয় তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট আমরা যে জিনিসটায় চলে আসবো সেটা হচ্ছে পাতন প্রস্তর। প্রথম কথা হচ্ছে যে ভূগর্ভের অভ্যন্তরে, মানে একটা গুহা, এই যে একটা গুহার মধ্যে যখন তৈরি হচ্ছে জিনিসটা, যখন একটা গুহার মধ্যে আমরা লক্ষ্য করছি যে একটা জায়গার মধ্যে তৈরি হচ্ছে, তখন ভেতরে ঢোকার পর প্রথমে একটা গুহা তৈরি হলো, ভেতরটা পুরোটা একটা গুহা, ভেতরে চুনাপাথর স্তরটা পুরোটা একটা গুহা তৈরি করেছে। সেই গুহার মধ্যে আমরা দেখতে পাবো যে জিনিসটা, তোমাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে ধরো এটা একটা গুহার অংশ, এই গুহার মধ্যে থেকে ওপরের দিক থেকে ঝুলতে থাকবে এরকম বেশ কিছু বট গাছের ঝুড়ির মতন ভূমিরূপ, আবার নিচ থেকেও বেশ কিছু এরকম লম্বা লম্বাভাবে অংশ ওপর দিকে উঠতে থাকবে। এই যেগুলো ঝুলতে থাকছে সেগুলোকে আমরা কি বলবো? স্ট্যালাকটাইট। আর যেগুলো মাটির মধ্যে পড়ে, চুনাপাথরের যে দ্রবীভূত অংশটা মাটির মধ্যে পড়ে আস্তে আস্তে ওপর দিকে উঠছে, তাকে বলবো স্ট্যালাগমাইট। এইভাবে একটা স্ট্যালাকটাইট ওপর থেকে নিচের দিকে নামে, আর স্ট্যালাগমাইট সেটা নিচ থেকে ওপরের দিকে উঠে, উঠতে উঠতে যখন পরস্পরের সঙ্গে জুড়ে যাচ্ছে তখন একটা পিলার বা স্তম্ভের মতন আকৃতি নিচ্ছে। এগুলো মূলত পাতন প্রস্তরজনিত বিভিন্ন ভূমিরূপ। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ভূগর্ভে গঠিত পাতন প্রস্তরজনিত ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা কর, তখন আমরা তাহলে এইটাকে আমরা বললাম স্ট্যালাকটাইট, মাথায় রাখবে কিন্তু এটাকে বলা হচ্ছে স্ট্যালাকটাইট, এগুলোকে বলা হচ্ছে স্ট্যালাগমাইট। এই স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইটের পার্থক্য, এটাও পরীক্ষায় আসে ইম্পর্টেন্ট। তাহলে এই জায়গাটা এরকমভাবে তৈরি করতে হবে। তো এই গেল আমাদের পুরোপুরি কার্স্ট ভূমিরূপগুলো সম্পর্কে, আজকে এই পর্যন্তই আলোচনাটা হলো আমাদের। কার্স্ট ভূমিরূপের মধ্যে আমরা তাহলে যে ইম্পর্টেন্ট জায়গাটা যেখানে বলবো সব থেকে, সেটা হচ্ছে স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইটটা অবশ্যই পড়বো, এবং বিভিন্ন প্রকার যে ভূমিরূপগুলো কার্স্ট ভূমিরূপে দেখলাম প্রত্যেকটা ভালো করে পড়বে, প্রত্যেকটা ধাপে ধাপে যেরকমভাবে রয়েছে সেই রকমভাবে আলোচনা করতে হবে। এবং ছবি, এই চ্যাপ্টারে কিন্তু ছবিটা খুব গুরুত্বপূর্ণ, প্রতিটা ভূমিরূপের চেষ্টা করবে বাড়িতে চিত্র তৈরি করার, এবং সেইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আর এই চ্যাপ্টারের মধ্যে এর পরবর্তীকালে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন সামুদ্রিক তরঙ্গ, সেই সামুদ্রিক তরঙ্গ এবং তার ক্ষয়কাজ, সেটা আজকে আর আলোচনা করার সুযোগ হবে না, সেটা তোমরা বাড়িতে পড়বে, সেখান থেকেও কিন্তু প্রশ্ন যথেষ্ট বেশি আসে এবং সেই জিনিসগুলো আলোচনা করতে হবে। একদমই স্যার, তোমাদের এতক্ষণ ধরে যে চ্যাপ্টারটা পড়ালেন আশা করি তোমরা বুঝতে পেরেছ, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার।
এবং তার সঙ্গে স্যার যে কথাগুলো প্রথমের দিকে বললেন যে আগামী পরশু কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে এবং জীবনের প্রথম বড় পরীক্ষা তোমাদের, তো স্টুডেন্টরা এই মাধ্যমিকের পর কিন্তু কিছুটা হলে বিভ্রান্ত হয়ে যায় যে কী সাবজেক্ট নিয়ে তারা পরবর্তীকালে এগোবে, কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে। স্যার সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে তোমাদের কোন বিষয়টা নিয়ে এগোনো উচিত বা জিওগ্রাফি কেন তোমাদের নেওয়া উচিত, জিওগ্রাফি নিয়ে তোমরা পরবর্তীকালে কী কী করতে পারবে বা জিওগ্রাফি নিলে কী কী তোমরা ফল পাবে, স্যার কিন্তু সব কিছুই আলোচনা করলেন। তো জিনিসগুলো তোমরা অবশ্যই মাথায় রাখো এবং অনেক অনেক শুভেচ্ছা রইল যারা মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে, আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য। আগামী জীবনের পথ তোমাদের আরও সুগম হোক, তোমরা চলার পথে আরও উন্নতি করো এবং তোমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, এটাই আমরা চাই। তো আজকে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক অরিজিৎ পাল, স্যারকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে থাকার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর মনোযোগ সহকারে পড়াশোনা করবে। লকডাউনের জন্য যেন পড়াশোনাটা কোনোভাবে হ্যাম্পার না হয় এটা মাথায় রাখবে। একদমই তাই, লকডাউন প্র্যাকটিক্যালি বলতে গেলে সবকিছুই খুলে যাচ্ছে একমাত্র শিক্ষা অঙ্গন ছাড়া। একদমই তাই, আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে মাথায় রাখো। একদমই, এবং অনলাইন এডুকেশনের গুরুত্ব তো প্রথমেই বললাম যে এই মুহূর্তে কিন্তু একমাত্র মাধ্যম হচ্ছে তোমাদের অনলাইন এডুকেশন। স্যার ম্যামরা তো চেষ্টা করছেনই, তোমাদেরকেও কিন্তু চেষ্টা করতে হবে যাতে স্যার ম্যামরা তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে সংযোগ স্থাপন করতে পারেন, ইন্টারাক্ট করতে পারেন ঠিকভাবে। তাই তোমাদের কিন্তু সচেষ্ট হতে হবে অবশ্যই, এবং তার জন্যই কিন্তু এডুকেশন অনলাইন তোমরা অবশ্যই দেখতে থাকো প্রতিদিন সকাল 9:40 সিটিভিএন এডুকেশন অনলাইন, যেখানে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন বিভিন্ন বিষয়ের শিক্ষক শিক্ষিকা এবং তারা তোমাদের বিভিন্ন বিষয়ের উপর ক্লাস নেন। স্যারকে অনেক ধন্যবাদ, ভবিষ্যতে আসার জন্য আমন্ত্রণ রইল। তোমাদের সঙ্গে ছিলাম আমি প্রণয়, দেখা হবে পরবর্তী এপিসোডে পরবর্তী পর্বে। আজকের মতো বিদায় নিতে হবে, নমস্কার।